হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি হচ্ছে আমার হোম টাউনে যাবো। অ্যান্ড তার আগে থেকে আমার প্রস্তুতি, আগের দিন সন্ধ্যায় আমি খুশিতে অনেক কিছু খেয়ে ফেলছি, একটা বার্গার আর হচ্ছে হালুয়া আমার খালামণি দিয়েছিল। তো পরের দিন সকাল সকাল হচ্ছে আমি গ্রিন লাইন বাসে উঠে গেলাম, আর এটা হচ্ছে পদ্মা সেতুর ভিউ। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কখন পৌঁছাবো, আর আমার ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে হচ্ছে আমি আমার হোম টাউনে যাচ্ছি, সো তাই আরও বেশি এক্সাইটেড ছিলাম। আর এই মাঝখানে একটু 20 মিনিটের বিরতি দেওয়া হয়েছিল, তো এটা একটু ভিডিও করেছিলাম। দেন আমি হচ্ছে বরিশালে পৌঁছে গেলাম। বরিশালে পৌঁছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে হচ্ছে আমি ঝালকাঠিতে যাব। সো এর আগে একটু ওর বাসায় হচ্ছে ওর সাথে মিট করে ওর সাথে একসাথে যাব, সেই প্ল্যান করে হচ্ছে ওর বাসায় ঢুকছিলাম। আর এই হচ্ছে আমার বান্ধবীর কিউট বেবি আরফা। আরফাকে আমার অনেক ভালো লাগে, মাশাল্লাহ অনেক কিউট। মামি, হ্যাঁ মামি, আমি না, হ্যাঁ তোমার মা কে শিখাবো শিখাবো? কেন তোমাকে শিখাবো? শিখাইছে কে? মামি, মজার বিষয় হচ্ছে আমার ফ্রেন্ডের নাম হচ্ছে শিখা, আর ওর মেয়ে হচ্ছে ওর মাকে পরিচয় দিচ্ছিল যে ওর মা হচ্ছে শিখাপু। হ্যাঁ, যে বাসের সিট দুইজনের থাকে তাই না? এখন তুমি, আমি আর তোমার মামি তিনজন কিভাবে বসবো? তাই আমি তোমার কোলে বসবো। কেন তিনজন বসা যাবে না? হ্যাঁ, তাহলে তুমি আমার কোলে বসবা। তো আরফা হচ্ছে কি অনেক টেনশনে ছিল যে আমরা বাসে দুইজনের সিটে তিনজন কিভাবে বসবো। তো এরপরে দেখলাম আন্টি আমার জন্য ভাত বেড়ে রেখেছে, তো হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রেডি হয়ে দেন ঝালকাঠির উদ্দেশ্যে রওনা করলাম। কই যাও আরফা, বলো কার বিয়েতে যাচ্ছ? তোমার বিয়ে। দেন আমরা হচ্ছে ঝালকাঠি চলে আসলাম, আর এই যে ফার্স্টে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। দেন মা হচ্ছে আমার জন্য আর মার জন্য শাড়ি কিনে রেখেছে, সেটা হচ্ছে দেখাচ্ছিল। এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে মার শাড়ি, আর ওখানে হচ্ছে বেগুনিটা ওটা আমার জন্য কিনেছে। তো আমার খুব ভালোই লাগছিল, পছন্দ হয়েছে শাড়ি। আর বিকেলে হচ্ছে বাবার সাথে আমি আমাদের বাসার দিকে রওনা হলাম, আর আমাদের বাসা আর আমার শ্বশুরবাড়ি অনেক কাছে। আর এই হচ্ছে আমার সব আমার একটা দৌড় দিয়ে আমাকে ধরো তো নাওরিন বলে। কেমন আছে সুবা? তো এরপর বাসায় ঢুকে দেখলাম আম্মু সুন্দর করে বুটের হালুয়া, তারপরে গাজরের হালুয়া এগুলো বানিয়ে রেখেছে, আর হচ্ছে আরও হচ্ছে রান্না চলছে। সো এই তো সন্ধ্যায় রুটি, মাংস, হালুয়া, পিঠা এগুলো সব খেলাম। আর এই আমার ভাইয়া, ভাইয়ার সাথে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। দেন হচ্ছে বিয়ে বাড়িতে চলে গেলাম, বিয়ে বাড়ির আয়োজন কত দূর সেসব দেখাশোনা করার জন্য। এই হচ্ছে আমার ফ্রেন্ড, ওর বিয়ে, পাত্রীর নিচেই অনেক এক্সাইটেড, এবং ও হচ্ছে সব গোছগাছ করছিল। আর আমরা এখন সবাই দূরে দূরে থাকায় হচ্ছে একদম শেষ সময় গিয়ে সবাই হাজির হয়েছি, তাই হচ্ছে অনেক প্ল্যান থাকলেও হচ্ছে প্ল্যানগুলো সম্পূর্ণ করতে পারিনি। তো আমরা কথা বলছিলাম যে একটু মেহেদি যখন দিবি একটু শাড়ি পর, তো ইনস্ট্যান্ট হচ্ছে একটা শাড়ি পরে নিল। তো আমরা টুকটাক হচ্ছে একটু ছবি তুললাম মেহেদির প্রোগ্রামের মতো করে, বাট সব কিছু অনেক ইনস্ট্যান্ট হচ্ছিল। আর আমরা সব ফ্রেন্ডের প্রোগ্রামে একটু নাচ করতাম, একটু প্র্যাকটিস করতাম, কিন্তু এবার আসলে সেরকম কিছুই হয়ে উঠছিল না। তো সেরকম প্র্যাকটিস করে কিছুই করা হয়নি, জাস্ট ওই দিন আমরা একটু টুকটাক নাচ তোলার চেষ্টা করছিলাম।
তো সেখানে বেশ কিছুক্ষণ এনজয় করার পরে আমি হচ্ছে বাসার দিকে চলে আসলাম। এই দিন হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, এই হচ্ছে আমার দেবর, ওর সাথে গল্প করছিলাম। তো এরপরে হচ্ছে ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড পরের দিন সকালবেলা হচ্ছে আবার আমাদের বাসায় যাবো, কারণ পরের দিন হচ্ছে হলুদ। তো আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো আজকে এই পর্যন্তই। পরে হচ্ছে আমার নেক্সট দিনগুলো কেমন কাটলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।